এবারের বাজেটেও সর্বজনীন পেনশন চালুর বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে না, এমনটাই ইঙ্গিত দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বাজেটে অগ্রাধিকার বদলেছে উল্লেখ করে তিনি বলেছেন, এক সময় নিশ্চয়ই চালু হবে, তবে এবার বাজেটের অগ্রাধিকার মূল্যস্ফীতি সহ অর্থনৈতিক চাপ মোকাবেলা করা। অর্থনীতিবিদরা বলছেন, সর্বজনীন পেনশন চালুর ঘোষণাটি ছিল রাজনৈতিক, তা চালুর জন্য শুধু আইন পাশ ছাড়া তেমন কোনো কাজই হয়নি। দেশে সব কর্মক্ষম মানুষের জন্য সার্বজনীন পেনশন চালুর ঘোষণা দেয়া হয় 2019-20 অর্থ বছরের বাজেটে। সেই ঘোষণার পর 4 বছর পেরিয়ে গেছে। এরই মধ্যে চলতি বছরের জানুয়ারিতে শুধু সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2022 নামে একটি আইন পাশ হয়েছে জাতীয় সংসদে, যার মধ্য দিয়ে পেনশন কর্মসূচি চালু করার আইনি ভিত্তি তৈরি হয়। আইন অনুযায়ী এখন কর্তৃপক্ষ এবং বিধিমালা তৈরি করতে হবে, কিন্তু সে কার্যক্রম কতটা হলো? সার্বজনীন পেনশন নিয়ে কোনো কাজ তেমন কিছু হয় নাই। এই বাজেটে সরকার কী বলবে বলুক, কিন্তু সার্বজনীন পেনশন করার মতো সক্ষমতা, ক্যাপাসিটি বিল্ডিং, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এগুলোর কাজ শুরু হয় নাই। আগামী বাজেটে এ বিষয়ে কোনো ঘোষণা থাকবে কি না এমন প্রশ্নে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, সরকারের কাছে এখন অগ্রাধিকার বদলেছে, তাই আসছে বাজেটে এ বিষয়ে কোনো ঘোষণা থাকার সম্ভাবনা কম। ভলান্টারি পেনশন স্কিম, এটা নিয়ে কাজ চলছে, কিন্তু প্রায়োরিটি চলে আসলো এখন অর্থনৈতিক ব্যবস্থার যে মূল্যস্ফীতি, এই বিষয়টার সামনে চলে আসছে। কাজে এই বিষয়টা বলা হয়েছে, অবশ্যই আসবে, অবস্থা একটু আয়ত্তে চলে আসলে এটা পূর্ণাঙ্গ ঘোষণা অবশ্যই এক সময় আসবে। সরকারি হিসেবে বাংলাদেশের শ্রমবাজারের 85% জনবলই অনানুষ্ঠানিক খাতের। প্রাতিষ্ঠানিক সামাজিক নিরাপত্তা কাঠামো না থাকায় বৃদ্ধকালে তাদের জীবন অনিশ্চিত। 2020 সালে দেশে 60 বছরের বেশি জনসংখ্যা 6 কোটির বেশি ছিল, যা 2041 সালে দাঁড়াবে 3 কোটির বেশি। অন্যদিকে আগামী 3 দশকে অবসরের পরও 20 বছর আয়ু থাকবে মানুষের, তাই সার্বজনীন পেনশন চালুর পদক্ষেপ নেয় সরকার। মেহের মুনি, DBC News, Dhaka.